বন্ধুরা, এ দেখেন এই শলাই আছে, এই শলাইয়ের কাঠি, এই শলাইয়ের কাঠি যদি ভিজে যায় তাহলে আগুন জ্বলবে না। আমরা সবাই জানি যে ভিজে গেলে শলাইয়ের কাঠির যে বারুদ আছে, বারুদটা ভিজে গেলে আগুন জ্বলে না। তো বন্ধুরা, এই শলাইয়ের কাঠিগুলা ভিজে আগুন জ্বলে আপনাদেরকে দেখাবো। তো দেখুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন এই খাটিগুলা দেখেন, এই খাটিগুলা আমি এখান থেকে উঠাবো, আগুন আগুন জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো। এই দেখেন এই যে জল পড়ছে বন্ধুরা, দেখেন এই জল পড়তেছে। এই দেখেন এখান থেকে এখন আমি দেখাবো কিভাবে আগুন জ্বালায়, কিভাবে আগুন জ্বালায় আমি আগুন জ্বালিয়ে দেখাবো আপনাদেরকে। এই দেখেন এই যে আগুন জ্বলে গেছে, আগুন জ্বলে গেছে, দেখছেন, দেখেন বন্ধুরা। এই দেখেন বন্ধুরা, এই দেখেন এই যে জ্বলছে, দেখছেন। ফির আর একটা কাঠি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখেন জল পড়তেছে। এভাবে এভাবে বন্ধুরা, এভাবেই খাটিগুলা পানির ভিতরে ভিজিয়ে আগুন জ্বালাতে পারি। এমনি জেনারেলি যদি আপনারা পানিতে ভিজান তাহলে দেখবেন সেটা জ্বলবে না, তারপরে এই বারুদগুলা ভিজে যাবে, তারপরে তারপরে সেগুলা জ্বলবে না। এই দেখি আপনাদেরকে দেখাচ্ছি একটা, দেখেন একটা খাটি এই যে পানির ভিতরে রাখলাম, ডুবিয়ে রাখলাম, দেখবেন একটু পরে দেখবেন এটা সেই খাটিটা জ্বলবে না, একটু পরে খাটিটা জ্বলবে না, দেখবেন। এই দেখেন এই যে বন্ধুরা, দেখেন এই যে জ্বলে না, দেখছেন, মানে ভিজে গেছে, এই খাটিটা ভিজে গেছে সেজন্য জ্বলে না এখন। তো এটাই আমরা এই যে সেটা কোথায় রাখলাম, কোথায় গেল সেটা, এই এটা এটা মিশাতে হয়, এই খাটিগুলা যে বারুদ আছে সেটার সাথে এটা মিশাতে হয়। এটা মিশে আমরা পানিতে রাখবো, জলেতে রাখবো, এটা মিশে, এটা মিশে আমরা জলেতে রাখবো, রাখার পরে ফির উঠে আমরা আগুন জ্বালাতে পারি। বন্ধুরা বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। তো আমার এই চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই চ্যানেলের সাথে থাকুন।